তোমাদের আজকে নতুন একটি চ্যাপ্টার শুরু করতে চলেছি তার নাম জীববৈচিত্র্য পরিবেশ সংকট এবং বিপন্ন প্রাণী সংরক্ষণ এবং তার ইংরেজিটা হচ্ছে এনভারমেন্টাল ক্রাইসিস অ্যান্ড কনজারভেশান প্রাণীদের সংরক্ষণ মানে কনজারভেশান তো এর কথাটার মধ্যে এই চ্যাপ্টারটার মধ্যে তোমাদের একটা জিনিস সবচাইতে আগে মনে রাখতে হবে যে জীববৈচিত্র্যের পরিবেশ সংকট বা এনভায়রনমেন্টাল ক্রাইসিস এটা কার ওপর সবচাইতে বেশি ডিপেন্ড করে থাকে আমাদের স্থলভূমিতে মানে ল্যান্ডে সেটা ডিপেন্ড করে থাকে হচ্ছে জঙ্গল বন অরণ্যের মধ্যে কারণ আমরা জানি অরণ্যে আমাদের ল্যান্ডে বা আমাদের ভূমিতে সবচাইতে বেশি পরিমাণে প্রাণী বর্তমান রয়েছে আমাদের বাড়ির আশেপাশের থেকেও জঙ্গলে সবচাইতে বেশি পরিমাণে প্রাণী দেখতে পাওয়া যায় এবং এই পরিবেশের সংকট দুটো জায়গা দেখতে পাওয়া যেতে পারে তাহলে একটা হচ্ছে জমিতে একটা হচ্ছে জলে জমিতে অরণ্যের মধ্যে সবচাইতে বেশি প্রাণী প্রাণীকূল দেখতে পাওয়া যাবে এবং সমুদ্রে সমুদ্রের নিচে আরও সেই জমভাবে বিভিন্ন ধরনের প্রাণীর বৈচিত্র্য বা প্রাণীর অসংখ্য প্রাণী বা উদ্ভিদ দেখতে পাওয়া যায় তো এবারে এক একটা করে বলি পরিবেশ সংকটের মধ্যে প্রথমে আমরা পড়ব হচ্ছে ল্যান্ড বা জমি বা মাটি এই মাটির ওপর জঙ্গল থাকে বা বন থাকে বা অরণ্য থাকে বা ফরেস্ট থাকে এই ফরেস্টের মূল বৈশিষ্ট্যগুলো কী কী এটা দিয়ে কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টারটা শুরু অর্থাৎ ফরেস্টের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি আছে এখানে প্রচুর পরিমাণে জং উদ্ভিদ দেখতে পাওয়া যায় ভ্যারাইটিস অফ প্ল্যান্টস দেখতে পাওয়া যায় যার মধ্যে এবং এই ভ্যারাইটিস অব প্ল্যান্টসের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে অসংখ্য প্রাণীরাও বেঁচে থাকতে পারে ঠিক আছে তো প্রথমে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বন থেকে মানুষ কি কী উপকার হয় পায় মানে ফরেস্ট থেকে আমরা মানুষরা কী কী পেতে পারি কী কী চাই কী কী দরকার লাগে আমাদের ফরেস্ট থেকে কারণ আমরা জানি যে ফরেস্ট যত বেশি পরিমাণে ফরেস্ট আছে পৃথিবীতে সেটা আছে বলেই আজকে আমরা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পুরো পৃথিবীর যে ভারসাম্য যেটা একটা ব্যালেন্স সেটা মেনটেন হয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স মেনটেন হয় তার সঙ্গে সঙ্গে কি ওখান থেকে আমরা কাঠ পাই ফল পাই বা আদার্স জিনিসপত্র পেয়ে থাকি ঠিক আছে এছাড়া যেমন পরিবেশের কিছু কিছু উপকারও করে তার মধ্যে হচ্ছে কি মাটিকে আটকে রেখে দেয় যদি না থাকতো ফরেস্ট তাহলে পুরো পৃথিবীটা হয়তো মরুভূমিতে পরিণত হয়ে যেতে পারতো একটা ডেজার্ট হয়ে যেত ঠিক আছে তার কারণ সেটাও একটা উল্লেখযোগ্য কারণ জঙ্গল বা বন আছে বলে তাছাড়া এর মধ্যে অনেক পরিমাণে এমন গাছও দেখতে পাওয়া যায় যেখান থেকে আমরা বিভিন্ন মেডিসিনাল মেডিসিন পেয়ে থাকি ওষুধ পেয়ে থাকি যেমন মেডিসিনাল প্ল্যান্ট থাকে তার সেখান থেকে আমরা ওষুধ পেয়ে থাকি ঠিক আছে দিক্ষ থেকে তো এইগুলো হচ্ছে বন থেকে মানুষ কী কী উপকার পায় তার বৈচিত্র্য ঠিক আছে এবার আবহাওয়া কী কী নিয়ন্ত্রণ করে এটা নিশ্চয়ই আমরা জানি এটা প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও বের করে শুধু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা নয় জলীয় বাষ্প অতিরিক্ত বাষ্পমোচনের মাধ্যমে তারা বার করে এবং পৃথিবীকে শীতল রাখে ঠান্ডা রাখে এবং তারপরে মেঘের সৃষ্টি হয় অর্থাৎ একটা বন একটা অরণ্য বা একটা জঙ্গলের কারণে কিন্তু মেঘের সৃষ্টি হয় ঠিক আছে এবার তারপরে বন কিভাবে তাপমাত্রা এবং জলচক্র নিয়ন্ত্রণ করে অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কি পৃথিবীর যে সূর্যের পৃথিবীতে যে সূর্যের আলোটা পড়ে সেই সূর্যের আলোটা যদি ছা ছা সংকীর্ণ অঞ্চলে পড়ে অর্থাৎ গাছের ছায়া রয়েছে যেখানে সেখানে থাকলে আমাদের অত বেশি তাপ লাগবে না ঠিক আছে এবং জলচক্রটাকেও নিয়ন্ত্রণ করে কি ওরা মাটি থেকে জল তোলে জলীয় বাষ্প মাধ্যমে বার করে দেয় যা জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হয় সেটা আবার জল হয়ে মাটিতে পড়ে অর্থাৎ জলের এই যে চক্রাকার প্রসেসে ঘোড়া তাকে বলা হয় জলচক্র এই জলচক্রকেও নিয়ন্ত্রণ করে কে এই জলচক্রকেও জঙ্গল বা ফরেস্ট নিয়ন্ত্রণ করে এগুলো কিন্তু খুব সোজা জিনিস তোমাদের বইতে বোনের বৈশিষ্ট্য রয়েছে এগুলো না থাকলেও দরকার নেই এগুলো সব ওখান থেকে পেয়ে যাবে বইয়ের মধ্যে থেকে এই প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে এবার বনের মধ্যে বিভিন্ন পশুর বা প্রাণীর আশ্রয়স্থল হিসাবেও থাকে জঙ্গলের মধ্যেই থাকে বিভিন্ন প্রাণী এটা আমরা জানি এগুলো খুব সোজা জিনিস এগুলো তোমরা একটু পড়ে নেবে আচ্ছা মাটি ক্ষয় এবং বন্যা নিয়ন্ত্রণে কি কি ভূমিকা পালন করে এটাও তোমাদের জানতে হবে একটু আগেই বলছিলাম গাছ মাটির সাথে মূল দিয়ে খুব শক্ত করে চেপে ধরে রাখে মাটিটাকে মাটির কণাগুলোকে তার ফলে কি হয় তার ফলে ওই মাটি ক্ষইতে পারে না তার ফলে মাটি খুব ভূমিক্ষয় রোধ হয় এবং এবং মনে করো যে কোনো নদীর আশেপাশে নদীর পাড় কিনারা অঞ্চল জুড়ে যদি প্রচুর গাছ থাকে তাহলে কি নদীর ক্ষয়টা রোধ করে দেয় অর্থাৎ নদীর জল সেই মাটিকে ক্ষয় করতে পারে না কারণ গাছ সেই মাটিটাকে শক্ত করে ধরে রাখে বলে তার ফলেও আমাদের বন্যা থেকেও আমরা রক্ষা পাই এই অরণ্য বা জঙ্গল আছে বলেই এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র শিল্পে ওইগুলো ব্যবহার হয় এগুলো খুব সুন্দর জিনিস কি কি ব্যবহার হয় সেগুলো একটু দেখবে তোমরা ঠিক আছে মাটি মাটির নিচের জলস্তর নির্ণয় করবার জন্য কি কি রোধ করা যায় কী কী পদ্ধতি অবলম্বন করে গাছ সেটাও তোমাদের একটু জানতে হবে মাটির তলার মনে রাখতে হবে আমাদের একটা মিষ্টি জলের উল্লেখযোগ্য সোর্স হচ্ছে মাটির তলার জল ভৌম জল যাকে বলা হয় মাটির তলার জল মাটির নিচের যে জলটা রয়েছে সেই মাটির নিচের জলটাকে রক্ষা করবার জন্য যেমন কি রয়েছে গাছ বড় বড় গাছ হয়ে রয়েছে তার নিচের যে ছায়া ছায়ার মাধ্যমে সে সূর্যের আলোকে মাটিতে পড়তে দিচ্ছে না তার মানে সেইভাবে রক্ষা হচ্ছে হিউমাসের একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে যার ফলে কি মাটিকে সে সহজেই হিউমাস মানে কি যে গাছের পাতা বা গাছ মরা গাছ পড়ছে পড়ে জৈব একটা মাটির সৃষ্টি হচ্ছে বা অর্গানিক একটা সয়েল তৈরি হচ্ছে সেই অর্গানিক সয়েলটার মূল কাজ হচ্ছে যে জলকে শোষণ করতে ওরা খুব ভালো পারে এবং জলকে ডাইরেক্টলি শোষণ করে ওরা মাটির তলায় পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে এইভাবে ওরা মাটির জলস্তরকেও নিয়ন্ত্রণ করছে বুঝা গেল এবারে বন কিভাবে জ্বালানির উৎস হিসাবে হিসাবে কিভাবে ব্যবহার করে কারণ এক নম্বর কথা কাঠফাট কেটে নিয়ে এসেও মানুষ জ্বালানি হিসাবে তাকে ব্যবহার করতে পারে বা বহুকাল আগে জঙ্গল ছিল সেই জঙ্গল মাটির তলায় চাপা পড়ে গিয়ে চাপে এবং তাপের ফলে কোল বা কয়লা তৈরি হয়েছে সেই কয়লা নিষ্কাশনের মাধ্যমেও মানুষ জ্বালানি হিসাবে সেই কয়লাকেও ব্যবহার করছে এবং এই জ্বালানি অনেক বড় মাপের জ্বালানি হিসাবে ব্যবহার করছে যেমন বিভিন্ন কলকারখানাও চলছে হচ্ছে কয়লার মাধ্যমে চলছে কয়লার মাধ্যমে তো এইভাবেও জ্বালানির উৎস হিসাবে মানুষ বনকে ব্যবহার করতে পারছে ঠিক আছে মানন রোগের ওষুধ কি করে ব্যবহার পাওয়া যায় যেমন সিঙ্কোনা গাছের ছাল বা অন্য অন্য অনেক গাছে ছালের মাধ্যমে বা গাছের মা ব্যবহারের মাধ্যমে যেমন এখানে দিয়েছে রকম নিম আমলকি ইউকারিপটা এখান থেকেও বিভিন্ন ধরনের জৈব ওষুধ তৈরি হয়ে থাকে ঠিক আছে এবার আবহাওয়ার কোনো ভৌত উপাদানের উপর বনের গঠন নির্ভর করে কি না অবশ্যই বনের গঠন সূর্য সূর্যের আলো তাপমাত্রা বায়ুপ্রবাহ বৃষ্টিপাত বায়ুতে কতটা জলীয় বাষ্প আছে সেটাও নিয়ন্ত্রণ করে সেটার মাধ্যমেও একটা জঙ্গলের টাইপটা কিরকম দেখতে হবে সেটা নিয়ন্ত্রণ করে কারণ মরুভূমি অঞ্চলে যে অরণ্য রয়েছে সেই গাছ আর বর্ষা বন বা rain forest যে গাছ রয়েছে তার মধ্যে পার্থক্য নিশ্চই হবে ঠিক আছে এবার তোমরা আর একটা দেখবে যে বিভিন্ন ধরনের অরণ্য থেকে কী কী ধরনের গাছ দেখতে পাওয়া যায় যেমন ছুঁচের পাতার মতন বন ওক পাইন ইত্যাদি গাছের পাতা ছুঁচের মতন নেল টাইপ নেল সেপেট পাতা দেখতে পাওয়া যায় পাইন গাছের ওক গাছের পাতা ছাড়া মানে হচ্ছে পর্ণমোচী গাছ যেগুলো হচ্ছে শীতকালে তাদের পাতাগুলো ঝরে যায় যেমন সেগুন অর্জুন আমলকি শাল এদের ক্ষেত্রে চিরসবুজ গাছ যারা আম জাম বট এগুলো হচ্ছে সারা বছর যাদের পাতা থাকে ঠিক আছে কাঁটা ওলা একটা আমরা মরুভূমিতে দেখতে পাওয়া যায় বাবলা ক্যাকটাস ইত্যাদি কাছে ঘাসযুক্ত ঘাস হোগলা সন এগুলো মূলত দেখতে পাওয়া যায় হচ্ছে যে লবণাক্ত জমিতে দেখতে পাওয়া যায় বা সাবানা সাভানার গ্রাসল্যান্ড অঞ্চলে দেখতে পাওয়া যায় শ্বাসমূলযুক্ত বন মানে হচ্ছে যেগুলো আমরা সুন্দরী গড়ান গেওয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ঠিক আছে যেগুলো আমাদের একটু ওই সুন মানে লবণাক্ত জমিতেও দেখতে পাওয়া যায় ঠিক আছে যেমন হোগলা গাছও কিন্তু ওই লবণাক্ত জমি আধা লবণাক্ত লবণাক্ত পুরো নয় অল্প লবণাক্ত জায়গায় জন্মায় হোগলা গাছ ঠিক আছে এই জন্য মেদিনীপুর অঞ্চলে কিন্তু প্রচুর হোগলা বন আছে এটা মনে রাখতে হবে এবার বিভিন্ন ধরনের বনের থেকে কি কি ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় সেটা আমাদের একটু দেখতে হবে যেমন যেমন মনে করো ওই পাহাড়ি অঞ্চলে এই যে ছুচের পাতার মতন বন তো পাহাড়ি অঞ্চলেই দেখতে পাওয়া যায় কালো ভাল্লুক চিতা মনে করো আমাদের এই যে পর্ণমোচী বনের মধ্যে বাঘ হাতি যেমন আমাদের বাঁকুড়া বীরভূম অঞ্চলে দেখতে পাওয়া যায় চিরসবুজ বনে বাঘ ময়ূর কাঁটাঝ এলাকায় যে যা একটু আগে বলছিলাম যে চরিত্রের বদল হলে অরণ্যের চরিত্রের বদল হলে প্রাণীদেরও বদল সম্ভব প্রাণীরাও বদলে যায় প্রাণীরাও বদলে বদলে যায় উদ্ভিদরা যেমন বদলে বদলে যায় পরিবেশের ওপর তেমনি প্রাণীরাও বদলে বদলে যায় এখান থেকে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ পরিবেশ দূষণ রোধে এটা তো খুবই সোজা জিনিস এটা তোমরা দেখবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স নিয়ন্ত্রণে এবং জলীয় বাষ্প কতটা বাতাসের মধ্যে থাকবে তার উপর নির্ভর করে এটা তৈরি হয় এবারে তোমাদের দেখবে যে এই বইয়ের মধ্যে রয়েছে যে বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল এই অরণ্যের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল মনে করো যে যদি কোনো কারণে এই এইখান থেকে এইটা উড়ে যায় এই সমস্ত প্রাণীগুলো মনে করো পৃথিবী থেকে হারিয়ে গেল তাহলে কি আর এই খাদ্য খাদ্যশৃঙ্খলটা চলবে চলবে না বা এই যে একটা খাদ্যশৃঙ্খল রয়েছে গড়ান কাঠবেড়ালি চিতা চিতাবাঘ এখান থেকে বেটিটা চলে গেল তাহলে এই খাদ্য আর এগোবে কি এগোবে না তারপরে কাঠ সংখ্যা বেড়ে যাবে চিতাবাঘের সংখ্যা কমে যাবে অর্থাৎ শৃঙ্খলে প্রত্যেকটা প্রাণী থাকা কিন্তু খুব জরুরি তার জন্যই এই সমস্ত সব প্রাণীদের পৃথিবীর যত প্রাণী রয়েছে সবার কিন্তু সংরক্ষণের প্রয়োজন কারণ এদের সংরক্ষণের ওপর নির্ভর করে হচ্ছে মানুষের বেঁচে থাকা বা না থাকাটা ঠিক আছে কারণ পরিবেশের ভারসাম্য কোনো মতো নষ্ট হলে মানুষেরও ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে এটা মনে রাখতে হবে হুম এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলবো সেটা হচ্ছে আদর্শ বনের গঠন সম্পর্কে ধারণা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আদর্শ বনের গঠন সম্পর্কে ধারণা এটা তোমাদের পড়তে হবে তোমাদের বইতেও খুব ভালো রয়েছে ঠিক আছে বইটাও পড়তে পারো বা তোমাদের যে রেফারেন্স বইটা আছে সেটাও পড়তে পারো যে আদর্শ বোনের মধ্যে ভালো করে খুব ভালো করে একটা দেখো এইখান এটা হচ্ছে একটা আদর্শ বোনকে ধরা হচ্ছে ঠিক আছে এখানে কি কী ধরনের গাছ থাকতে পারে সেটাই হচ্ছে আমাদের পড়ার বিষয় পাঠ্য বিষয় ঠিক আছে এটা হচ্ছে আদর্শ বোন এখানে দেখো এই আদর্শ বোনকে পাঁচটা মূল স্তরে ভাগ করা হয়েছে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় চতুর্থ স্তর আর পঞ্চম স্তর তৃতীয় চতুর্থকে একসঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু টোটাল হচ্ছে পাঁচটা স্তরে ভাগ করা যায় প্রথমে আমরা দেখব হচ্ছে যেখানে অরণ্যের মধ্যে সবচাইতে লম্বা লম্বা উঁচু উঁচু যে গাছ সেই গাছগুলোই মূলত কী করে তাদের পাতা ফাতা ডাল পালা দিয়ে অরণ্যের মাথার উপরে একটা ছা চাঁদোয়া তৈরি করে বা ছাতা তৈরি করে মূলত হচ্ছে ছাতা এই কথাটা এই ছাতা তৈরি করে একে বলা হয় ক্যানোপি ক্যানোপি কাকে বলা হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যেই যে উপরের স্তরের যে উপরের স্তরে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো দিয়ে একটা ছাতা মতন তৈরি হয়ে যায় সারা অরণ্য জুড়ে সেটাকে বলা হয় কেনপি যাতে করে সূর্যের আলো ডাইরেক্টলি মাটিতে না পড়তে পারে ঠিক আছে এবার আমরা চলে যাবো হচ্ছে দ্বিতীয় স্তরে দ্বিতীয় স্তরে মূলত কি থাকে এখানেও বৃক্ষ জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় মূলত এবং তার সঙ্গে কিছু উঁচু উঁচু জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে মূলত দ্বিতীয় স্তরের মধ্যে পড়ে ঠিক আছে এবং প্রথম স্তর দ্বিতীয় স্তরেই বড় উঁচু উঁচু পাখি বা অনেক কাঠ কাঠবেড়ালি বা এই সমস্ত প্রাণী দেখতে পাওয়া যায় এই সমস্ত স্তরে কি কী প্রাণী দেখতে পাওয়া যায় সেটাও কিন্তু আমাদের লক্ষণীয় তারপরে হচ্ছে তৃতীয় স্তর তৃতীয় স্তরে পরিণত গুল্ম দেখতে পাওয়া যেতে পারে গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় বা ছোটো ছোটো বৃক্ষ জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যেতে পারে এবং এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রাণীরা বসবাস করে এবং তাদের আত্মরক্ষার জন্য এইখানে তারা থাকতে পারে ঠিক আছে যারা যে সমস্ত প্রাণীরা গাছে থাকে যেমন বাঁদর ঠিক আছে কোয়ালা এই সমস্ত এই সমস্ত প্রাণীরা তৃতীয় এবং তৃতীয় স্তরে থাকতে পারে এবং তারপরে চতুর্থ স্তর আলো নিচের দিকে যেখানে মূলত বিরুদ গাছগুলো একটু বড় বা গুলম গাছের ছোটো এগুলো দেখতে পাওয়া যায় চতুর্থ শ্রেণীতে ঠিক আছে আর পঞ্চম স্তরে দেখতে পাওয়া যায় একেবারে বিরুদ জাতীয় বা অর্থাৎ ঘাস ফাঁস ইত্যাদি দেখতে পাওয়া যায় হচ্ছে একেবারে পঞ্চম স্তরে এতে দেখতে পাওয়া যায় ঠিক আছে এবং পঞ্চম স্তরে আবার মাটিতে কী কী থাকবে তাহলে দেখো এইখানে খুব একটা বেশি পরিমাণে জল বা আলো পৌঁছচ্ছে না অর্থাৎ প্রচণ্ড পরিমাণে স্যাঁত থাকছে পঞ্চম স্তরটা এই তাহলে পঞ্চম স্তরে কি কী দেখতে পাওয়া যাবে শামুক দেখতে পাওয়া যেতে পারে তেঁতুর বিচে টিচে এই সমস্তগুলো দেখতে পাওয়া যাবে ঠিক আছে কেঁচো এই সমস্তগুলোই পঞ্চম স্তরে দেখতে পাওয়া যাবে হুম তাহলে প্রথম থেকে আরেকবার বলি প্রথম স্তর আর দ্বিতীয় স্তরে মূলত বড় পাখি এরাই মূলত দেখতে পাওয়া যায় বা কিছু কিছু পুরো কাঠবেড়ালি এই সমস্ত দেখতে পাওয়া যায় তৃতীয় চতুর্থ স্তরে মূলত বাঁদর বা কোয়ালা এই সমস্ত প্রাণীরা থাকে ঠিক আছে বা সাপ সাপ টাপ দিগুলো থাকতে পারে পঞ্চম স্তরে মূলত থাকে হচ্ছে ক্যাংড়া বিচে তারপরে তেঁতুল বিচে শামুক ইত্যাদিগুলো দেখতে পাওয়া যায় হচ্ছে পঞ্চম স্তরে তো এই একটা বোনের গঠনটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আবহাওয়া এবং বৃষ্টিপাত বন্যা নিয়ন্ত্রণে এটা তোমরা পড়বে এটা খুব সোজা জিনিস আছে যদি তোমরা বুঝতে না পারো আমাকে বলবে আবহাওয়া বৃষ্টিপাত এবং বন্যা নিয়ন্ত্রণে বর্ষা বনের কী কী ভূমিকা পালন করে বর্ষা বন কাকে বলে এটা খুব ইম্পর্টেন্ট রেন ফরেস্ট আমাদের নিরক্ষরেখা বরাবর নিরক্ষরেখা মানে হচ্ছে যে যেটা হচ্ছে একদম পৃথিবীর মাঝখান থেকে একটা কাল্পনিক গোলাকার রেখা কাটা হয়েছে তাকে নিরক্ষরেখা বলা হয় তার দশ ডিগ্রি উত্তরে এবং দক্ষিণে এই অঞ্চল জুড়ে যে বন লক্ষ্য করা যায় যেখানে বৃষ্টিপাতের সংখ্যা অনেক তাকে বলা হয় হচ্ছে বর্ষা বন যেমন আমি একটা পৃথিবীর মানচিত্র যদি আমরা আঁকি এইটা যদি আমাদের নিরক্ষরেখা হয় ঠিক আছে এই নিরক্ষরেখার এদিকে দশ ডিগ্রি এদিকে দশ ডিগ্রি ঠিক আছে এই দুটো দশ ডিগ্রির মধ্যখানে অর্থাৎ এই যে অঞ্চলটা রয়েছে এর মধ্যেই কিন্তু বর্ষা বন বা রেইনফরেস্ট দেখতে পাওয়া যায় বোঝা গেল তাহলে ঠিক আছে এই অঞ্চলের মধ্যেই বৃষ্টিপাতের সংখ্যা বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় সবচাইতে ঠিক আছে এই বর্ষা মধ্যে বেশি পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় এবং এই এবং এরখানেও তাই জন্য অনেক বড় বড় উঁচু উঁচু গাছ দেখতে পাওয়া যায় প্রচুর বৃক্ষ জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় এবং যত বৃক্ষ জাতীয় উদ্ভিদ হবে এটা আমরা জানি তাহলে পরিবেশে তারা বেশি পরিমাণে জলীয় বাষ্প ত্যাগ করতে পারবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য তারা আরও বেশি করে রাখতে পারবে ঠিক আছে এবং বর্ষাবনে বিভিন্ন ধরনের ছোটো ছোটো স্তন্যপায়ী প্রাণী উদ্ভিদ এগুলো দেখতে পাওয়া যায় এগুলো তোমরা পড়বে এগুলো খুব সোজা জিনিস তোমাদের এই চ্যাপ্টারটা খুব সোজা জিনিস এবং বর্ষা বিলুপ্ত প্রায় বিভিন্ন জন্তু কী কী কারণে বনে আগুন লাগে এগুলো বলতে হবে কী কারণে বনে আগুন লাগে এগুলো তোমরা একটু পড়বে যেমন আমাজন রেন ফরেস্টে কদিন আগে আগুন লেগেছিলো কী কী কারণে লাগতে পারে আগুন যেমন মনে করো যে বাছ পড়ার ফলে মনুষ্য সৃষ্টির ফলে বিভিন্নভাবে লাগতে পারে দাবানল ছড়ানো